হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, শুধু আমার জন্য না, আমার সাথে আরও একজন মানুষের অনেক অনেক বেশি স্পেশাল দিন। তো আমাদের দুজনের এই স্পেশাল দিনে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার ফ্যামিলি মানে বাবা মা ভাই সবার সাথে কাটাবো সারাদিন, তারপর রাত্রের বেলা আমরা বাসায় ব্যাক করব। কিন্তু আজকে এরকম হয় না, যেটা হয়েছে সেটা আরও বেশি ভালো হয়েছে, কারণ আমি পরবর্তীতে তো আব্বা মার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু এই দিনে আমাদের সাথে দেখা করার জন্য দুইজন স্পেশাল মানুষ আমাদের সাথে আসছে এবং তাদের সাথে আমরা সারাদিন সময় কাটাইছি। তো আর কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না, তারপর বললাম যে আমি তো কখনো গজনিতে যাই না, এটা আমার প্রথম গজনি যাওয়া, এই জন্য আমরা গজনিতে ঘুরতে আসছি। আর সারা দিন আমরা তাদের সাথে সময় দিয়ে তারপর রাত্রেবেলা যখন বাসায় আসি তখন ওই সময়টা আরও আমাদের জন্য বেশি স্পেশাল ছিল, কারণ এখানে আমাদের জন্য অনেকগুলো স্পেশাল মানুষ আমাদের বাসায় আসছে আমাদের এই ম্যারেজ ডে পালন করার জন্য। তো এই ম্যারেজ ডে পালনের সব থেকে বড় অবদান হচ্ছে, যাকে আমি দিব সেটা হচ্ছে আমাদের সুমি ভাবে, যে আমাদের কেক খাওয়াই দিচ্ছিল, সর্বপ্রথম আমার সাথে কেক কাটছিল। কারণ সুমি ভাবে যদি না বলতো, এইটা উদ্যোগটা না নিত, তাহলে হয়তো বা এই দিনটা এতটা স্পেশালভাবে কাটানো হইতো না। কারণ সন্ধ্যার পরে যখন আমরা বাসায় আসি, একে একে সব ওর ফ্রেন্ড এবং সবার ফ্যামিলি সহকারে সব ভাবিরা আসছে, আর সব অবশ্য আমি শুধু সুমি ভাবিকেই যে ক্রেডিটটা দিব তা না, সব ভাবিদেরও ক্রেডিট আছে, কারণ সব ভাবিরা তাদের ফ্যামিলি সব কিছু কাজকর্ম ফেলে তো আমাদের জন্য সময় কাটানোর জন্য, আমাদের দিনটা একটু আরও বেশি স্পেশাল করার জন্য সবাই আসছিল। তো অবশ্যই এখানে আমি তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই দিনটা এতটা স্পেশাল বানানোর জন্য, হয়তো বা তারা না আসলে এই দিনটা এতটা স্পেশাল হইতো না, কারণ আমাদের 12 বছরের লাইফে আমরা কখনোই এইভাবে ম্যারেজ ডে পালন করি নাই। আর এমন হয়েছে যে আমরা বাইরে ঘুরতে গিয়েছি, ঘুরতে গিয়ে দুইজন ফুচকা খাইছি এবং 2-4 ঘন্টা একটু ঘোরাফেরা করার পর আবার বাসায় চলে আসছি, এরকম হয়েছে। দুজন দুজনের মাঝখানে ম্যারেজ ডে হয়েছে, এরকম সময় গিয়েছে। তো তাদের জন্য আসলে এই দিনটা অনেক স্পেশাল হয়েছে। তো আজকের দিনে কিন্তু আমাদের যে এই যে যে কেকটা, এই কে এত সুন্দর কেকটা কিন্তু সুমি ভাবে নিয়ে আসছে, আর সুমি ভাবে ননদকে দিয়ে এই কেকটা বানাইছে, আর এতটা টেস্ট ছিল এই কেকটা, কি বলবো, বাইরে থেকে অর্ডার করলে নর্মালি এত টেস্ট হয় না, যেহেতু এটা একদম হাতে বানাইছে। সবগুলো কেক যারা অর্ডার করে ওটা হাতেই বানায়, কিন্তু এটা স্পেশাল মানে অন্যরকম একটা টেস্ট ছিল, ক্রিমগুলো অনেক টেস্ট ছিল। তো এখানে আরেকটা কেকও আছে, সেই কেকটা হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের জন্মদিন ছিল। তো আসলে আমি তো বলিনি আমাদের স্পেশাল দিনটা কী ছিল, আমাদের স্পেশাল দিনটা হচ্ছে আমাদের ম্যারেজ ডে ছিল। এখন হয়তো বা কেকের উপরে দেখে এটা সবাই বুঝতে পেরে গিয়েছে। তো যাই হোক, আমাদের এই স্পেশাল দিনে শুধু আমাদের কেকই না, আমাদের জন্য সবাই মিলে একটা গিফটও দিছে, আর সেই গিফটটা হইতেছে এতটা আমার কাজে লাগছে, শুধু কাজে লাগে না, আমার এতটা ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমি চাইতেছিলাম, আমি বলতেছিলাম ওকে কয়েকদিন যাবত আমাকে একটা কম্বল কিনতে হবে, কারণ যদিও কম্বল আমার আছে আরেকটা, তবু আমি আরেকটা কিনতে চাচ্ছিলাম, কারণ ওই কম্বলটা বেশি একটা আমার ভালো লাগতেছিল না, এই জন্য ভাবছিলাম আমি আরেকটা কম্বল কিনবো। তো পরে দেখি সবাই মিলে আমাদের একটা কম্বল গিফট করেই দিয়েছে।